بالله أعوذ بالله أعوذ بالله أعوذ بالله مسلم ভাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবনে তিনি নিহত হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আলোচিত সেই ভাইরালকারী এবার দেশের শীর্ষ চার কারির সাথে প্রতিযোগিতায় বসলেন বন্ধুরা আলোচিত সেই ভাইরালকারীর ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখে বলবেন যে এই চারজনের ভিতরে সবথেকে কার তেলটি বেশি ভালো হয়েছে এবং শহীদ ওমর ফারুককে নিয়ে ভিপিনুর কি বলেছে সেটিও আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম দেখে আসি শহীদ ওমর ফারুককে নিয়ে ভিপিনুর কি বলেছে এটা আমাদের কাছে খুবই দুঃখের একটা সংবাদ যে আমাদের একজন নওমুসলিম ভাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবনে তিনি নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে এবং পাহাড়ে এই ধরনের ঘটনা অহরহই ঘটে থাকে আমরা দেখি যে পাহাড়ে যে অস্ত্রধারী বিভিন্ন গ্রুপ রয়েছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী রয়েছে তারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি নিজেদের আধিপত্য বিস্তারে মানুষের ঘরবাড়ি ভাঙচুর কখনো কখনো মানুষকে হত্যা গোলাগুলি নানা ধরনের অঘটন ঘটিয়ে থাকে কিন্তু এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে যে একটা স্বাধীন দেশে মনে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামটা চলে আর একটা আইন দ্বারা ভিন্নভাবে পরিচালিত হয় কারণ এখানে এত এই যে অঘটন ঘটে এই যে মানুষকে হত্যা করা হয় মানুষকে জিম্মি করা হয় যে আমি এমনও খবর জানি যে আপনার একজন কৃষক যিনি আপনার আনারসের চাষ করেন কিংবা আপনার কলার চাষ করেন তার একটা কলার কাঁধিতে বা কলার ছড়াতেও আপনার একটা চাঁদাবাজি করে থাকে বিভিন্ন গ্রুপ তো এগুলো প্রশাসনের নাকের ডগাই হচ্ছে তো এই ঘটনাগুলো জানার পরেও যখন প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তখন আমাদেরকে বলতেই হচ্ছে যে প্রশাসন হয়তো মদদ দিচ্ছে কারণ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্নভাবেই জানতে পেরেছি যে বিশেষ করে পাহাড়ে কিছু কিছু সন্ত্রাসী গ্রুপ রয়েছে সশস্ত্র গ্রুপ রয়েছে যারা আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মদত পুষ্ট এবং তাদেরকে অস্ত্র দিয়ে সেখানে একটা অস্থিতিশীল পরিবেশের তৈরির চেষ্টা করা হয়ে থাকে কাজেই সেই ক্ষেত্রে প্রশাসন যদি নির্বিকার ভূমিকা পালন করে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে প্রশাসনের একটা যোগ সাজেশ রয়েছে এবং পাহাড়ের বাঙালি কিংবা উপজাতি প্রত্যেক নাগরিকেরই একটা দায়িত্ব রয়েছে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সকলে মিলেমিশে থাকা এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বন্ধুরা শহীদ ওমর ফারুকের বিচার দ্রুত বাংলার জমিনে করা হোক কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখে আসি আলোচিত ভাইরালকারীর সেই ভিডিওটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون এখন তেলাওয়াত করবে বিশ্বজয়ী কারি আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا الحمد لله تلاوت এমন এক জিনিস কলিজার মধ্যে জাগাত করে তেলাওয়াত আমি খুব আপ্লুত হই যখন রায়হানের তেলাওয়াত শুনতে পাই এখন আমাদের সামনে তেলাওয়াত করবে বাংলাদেশ বেতারের সম্মানিত কারি আমার প্রিয় বন্ধু কারি সাইফুল ইসলাম পারভেজ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنة ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا الحمد لله কারি সাইফুল ইসলাম পারভেজের কণ্ঠে আমরা নিয়মিত বাংলাদেশ বেতারে তারাবির স্টাইলে তেলাওয়াত শুনে থাকি আজকে আমরা একটা নতুন স্বাদ পেলাম সীমা শাহরি সুরে আমাদেরকে অসাধারণ তেলাওয়াত শুনালেন এখন আমরা তেলাওয়াত শুনব বর্তমান সময়ের আপনাদের সকলের প্রিয় একজন সাবেক হাফেজ যিনি 52 বছর আগে কালামে পাক মুখস্থ করেছিলেন মানসিক বেকারগ্রস্ত হওয়ার পরে কোরআন থেকে 52 বছর দূরে ছিলেন আপনাদের ভালোবাসায় আবার সে কোরআনের মাঝে ফিরে আসছে আমাদের প্রিয় সিরাজ ভাই এখন আমাদেরকে তেলাওয়াত শোনাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا এই চারজনের ভিতরে কার তেলাওয়াতটি সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম